আর জন্য একটা জোরে চিৎকার, শহরের মানুষকে মেক সাম নয়েজ, কিছু আওয়াজ তৈরি করো। তার আগে গুরু শিষ্যের খেলা যেটা হয়েছে এটা তো শেষ হয়েছে না, শিষ্য যে গুরু একটু ভান্দে ভাই চেষ্টা আউটপুট দিয়ে দিচ্ছে এগুলো নাই, এখন আগে আসেনি এখন নাই, শিষ্য শেষ পরিণতি কি কয় তার একটু সময় সুযোগ দেওয়া দরকার। নামটা কিতাবু জৈনার কিতাবু যাইতেন চান কোয়েল লাইন হ্যালো 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 বিষয়টা হলো হ্যালো হ্যালো আমার যে জায়গায় কথাটা ছিল যে বাইশতে লহাব ওই পথে ভাই গিয়েছিল কোন কালে হায়দার আলী ধরা পড়লো শুনে এলাম পাতালি, দাদা এটা সাইড কাটতে দিচ্ছে, হ্যালো হ্যালো সাইড কাটতে দিয়ে কইতেছে যেটা ঘরে বৈশা যদি বলা হইতো তাহলে জিনিসটা সুন্দর হইতো, মানে দীর্ঘ সময় আলোচনা কইরা এটা ভালো করে বোঝানো যাইতো। হ্যালো এখন যেহেতু এটা দাদা এটা খাইতে গেছে গা, এখন আর এই আলোচনাটা আনি কেমনে সামনে, এখন তো সময় কম, এখন তো আর এই আলোচনাটা আনতে পারি না। এখন আমরা ভালো ভালো এমন একজন বাউল সাধকের গান শুনবো, অনুষ্ঠান কিন্তু জমে গেছে, জমছে না ভাই, জুরে গোহেন জমছে না, ডাইনার হাইকা বাড়ান অন আরো জমবো, জমে কি রইবো, উস্তাদ এসেছে, উস্তাদ বাবু সুনীল কর্মকার, এখানে গুরু শিষ্যের একটা খেলা চলতেছে ভিতরে ভিতরে কোল্ড ওয়ার অন্তর্দ্বন্দ্ব, সালাম ভাই কিন্তু কিছু প্রশ্ন ছুড়ে দিছে যেটির উত্তর আমরা উস্তাদের কাছে আশা করতেছি। হ্যালো এই স্কেলটা কত? ডি 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 প্রদীপ দা একটু হারমোনিয়ামটা বাজান, ডি 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 শার্প না, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভোকালটা একটু বাড়বে, মনিটরে বাড়বে, হ্যালো 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 ব্যাস্টার সব হয়ে গেল, একটু নীরব থাকেন, দোতারেরা দোতারেরা সুরের তারটা দুইটা একটু টান দেন, আরেকটু আরেকটু না বেশি হয়ে গেছে, একটু লাগবে আরেকটু, হ্যাঁ থাক আপাতত রাখেন, গানে যাওয়ার আগে বাজাবেন না আপাতত। আজকে যার নামে মেলাটি হতে যাচ্ছে, মরমী সাধক মূলধারার কবি জালালউদ্দিন খাঁ সাহেবের পবিত্রতার প্রতি শ্রদ্ধা জানাই, তার উত্তরসূরী দুজন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রদ্ধা জানাই, আসছেন আমাদের সাইমন জাকারিয়া ভাই শ্রদ্ধা জানাই, আজকের প্রধান অতিথি মাননীয় সংসদ শ্রদ্ধা জানাই, যার আমন্ত্রণে এখানে এসেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওনার বাড়ি জামালপুর, এই জালাল মেলার নিমন্ত্রণ উনি আমারে দিয়েছেন, আমি বলছি যে আমি শারীরিকভাবে একটু অসুস্থ,
এটা অনেকেই জানে। আচ্ছা, তারপরেও মেলাটা যেহেতু জালাল খান নামে, আমি অনুষ্ঠানে যাবই, আমার যতই সমস্যা থাকুক, ওনার কথাটা রক্ষা করতে পারছি, এতে আমি নিজে আনন্দিত, সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের কেন্দুয়ার মাননীয় ওসি মহোদয় উপস্থিত থাকলে আমি শ্রদ্ধা জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাননীয় সংসদ সদস্য, মাননীয় ওসি মহোদয়, কেন্দুয়ার প্রশাসনিক যারা রয়েছেন, সকলের কাছে আমি শুধু কান্না একটা অনুরোধ জানানোর জন্য এসেছি। আমরা জালাল মেলা যতই করি না কেন, কোনো লাভ হবে না। কিছু কারণ ঘটছে, এই ঘটনাগুলি যদি বন্ধ করা না যায়, আজকে বাউলের নাম দিয়ে যে সমস্ত গান আমাদের বাংলাদেশে হচ্ছে, এগুলির প্রতি প্রশাসন একটু দৃষ্টি দিবেন আমি আশা করছি। বর্তমান কিছু বেলেল্লা শিল্পী, নামধারী শিল্পী, এদের কোনো উস্তাদ নাই, গুরু নাই, মোবাইল বাজাইয়া দুইটা গান শিখছে, আর এই গান শিখা গান করে গা, এগুলি কোনো মঞ্চ লাগে না, কোনো বায়না লাগে না, কোনো প্রশাসনের পারমিশন লাগে না, যা ইচ্ছা তা করে বেড়ায়। এগুলি গানের নামে শব্দ দূষণ হচ্ছে, পরিবেশ নষ্ট করছে, আমাদের সন্তান সন্ততি নষ্ট করছে। আমি মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাননীয় ওসি মহোদয় সহ আমি অনুরোধ রাখবো, কেন্দ্র প্রশাসন যারা আছেন, এই ধরনের গান বাউল নামধারী, আসলে এরা কোনো বাউল না, বাউল গানটা তো একটা গুরুমুখী বিদ্যা, গুরুসঙ্গ ছাড়া হয় না, এরা কোনো বাউল শিল্পী না, ওরা পরিবেশ নষ্ট করছে, গানের কথা নষ্ট করছে, এরা অলিয়া অলিয়াদের প্রতি বেয়াদবি করছে, বাউল সাধকদের প্রতি বেয়াদবি করছে। বিনীতভাবে অনুরোধ করব, অন্তত আপাতত কেন্দুয়া উপজেলায় যেন এই ধরনের কোনো গান বাজনার না হয়। মাননীয় এমপি মহোদয় সহ যদি থাকেন, আমার অনুরোধ থাকলো, এইটাকে আমরা অপসংস্কৃতি বলতে পারি, নিজস্ব সংস্কৃতি ধ্বংস করার জন্য একটা পক্ষ লাগছে আমাদের পিছনে, এই গানটাকে ধ্বংস করবে। আর কোনো কথা নাই, আমি তিন দিন 25, 26, 27 মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি আমারে বলতেন যে আপনি তিন দিনেই থাকতে হবে, আমার যত সমস্যাই হোক আমি তিন দিনেই থাকতাম, বাঁচাইছে, আমারে বলছে আপনি 25 তারিখে আসেন। এ যা হোক, আমরা কদ্দুস বয়াতি কই, যাই হোক, এখানে আমাদের প্রদীপ দা আছেন, মাস্টার সুখেন দা আছেন, তারা গান করবেন, আমার সাথে একজন আসছেন মাস্টার শাহিন আনোয়ার, উনিও গান করবেন, আমরা গান শুনবো। একজন শিল্পী আমার সঙ্গে নিয়ে আসার কথা ছিল, আমি বলছিলাম নিয়ে আসবো, আমি একজন শিল্পী আমার সঙ্গে নিয়ে আসছি, উনি গান করবেন, প্রদীপ দ্বারাও গান করবে। সালাম যে একটা কাণ্ড ঘটাইছে, এই কাজটা ঠিক হয় নাই। হ্যালো হ্যালো, এগুলির আলোচনা এখন এখানে চলে না, তবে বিষয়টা বলা যাইতে পারে, আর পরিষ্কার করতে চাইলে ঘরে বসে আলোচনা করা, এটা পরিষ্কার করতে হবে। আচ্ছা বাবু, আমি একটু আপনার উদ্দেশ্যে কথা বলবো, আমি উপজেলা নির্বাহী অফিসার। আপনাকে আমি আসলে তিন দিনের জন্য বলার সাহস পাই নাই, আজকে এই যে আপামর দর্শক যারা আছে, আপনি যে মানুষ, আপনি যে মানুষ, আপনি কইলে আমি তিন মাস থাকতে পারি, সুবিধার কিছু নেই। তাহলে আমাদের এই যে এই ফোরাম থেকে আমরা এই যে এমপি স্যার আছেন আমাদের সামনে, সকল দর্শক আছে, সবার পক্ষ থেকে আপনাকে দাওয়াত, আপনি আমার মেহমান হয়ে আগামী দুই দিনও এখানে গান করবেন, আপনি কথা দেন আমাদের, এখনই কথা দেন। তবে আজকে আজকে কইরা যাই তাহলে 27 তারিখে এসে শেষ করব, তাহলে দুই দিন হয় না? হ্যাঁ দুই দিন হয়, আজকে কইরা যাই। আমার তো আসলে ডাক্তার আপাতত গান করার জন্য মানে নিষেধ করছে, কিন্তু আমাদের জালালউদ্দিন খান বড় নাতিন জনাব ডক্টর গোলাম মুর্শেদ খান
আমি যখন মহাকালী বক্ষবেদিতে ভর্তি ছিলাম, উনি গিয়া আমার এই দুরবস্থাটা দেখে আসছে আমি কি অবস্থায় ছিলাম। ডাক্তারে বলছে আপাতত একটু বিশ্রামে থাকেন, গান বান্ধা করেন না। আমি পরের দিন এই গানে লাগিয়ে গেছি বাড়িতে। আচ্ছা যাই হোক, আচ্ছা শেষের দিন আপনি থাকবেন এই প্রতিশ্রুতি আমরা তাহলে গ্রহণ করছি সবাই, এই জন্য একটি করতালি, তিনি শেষের দিনও থাকবেন, ধন্যবাদ। আচ্ছা যাই হোক, সালামের বিষয়, সালাম একটা গান করছেন, শুধু গান শুনলে তো লাভ নাই, কটা কথাও তো শুনতে হবে। মানুষ তো খোদা বদই মন্ত্রণা কে দিয়েছে, এই গানটা আমি গাইতাম চিন্তা করছিলাম, আমার আগে সালাম গোয়ালজি চান্সটাহে লইছে, ভালো ভালো সমস্যা নাই, কিন্তু এই গানটা নিয়ে কটা কথা বলছে। সালাম রে, এই গানটার মধ্যে কোনো ব্যস্ত দুচোখের আলাপ নাই, এই গানটার মধ্যে শুধু এই গানটা কিন্তু নয়টা অন্তরা। জলদিন খার গানগুলি অনেক বড়, তার মধ্যে এটা অনেক বড় গান, নয়টা অন্তরার একটা গান। এটা পরিপূর্ণভাবে গানটা করতে হলে 20-25 মিনিটের নিচে একটা গান হয় না। এই গানটার মধ্যে মানুষ যে আশরাফুল মাখলুকাত তারই প্রমাণ দিয়েছেন। প্রত্যেকটা যুক্তি অকাট্য, এই একটা যুক্তি খণ্ডন করার কারো সামর্থ্য নাই। আমি পর্যন্ত ওয়াশিংটনে আমি একটা গান 9 বার করছিলাম একটা অনুষ্ঠানে, শ্রোতার সংখ্যা ছিল প্রায় 10 লাখের মতো। একটা গান 9 বার গাইতে হয়েছে আমার, 9 দিন প্রোগ্রাম করছি, শুরুতেই গানটা আমার করতে হয়েছে, 9 দিনে 9 বার গাইছি, মানুষ তো খোদা বোঝই মন্ত্রণাকে দিয়েছে। তো যাই হোক, আরেকটা গান বাইছে লাভ এই পথে ভাই, গিয়াছিল কোন কালে হায়দার আলী ধরা বলল শুনাইলাম পাতালে, এজিদের নিমন্ত্রণ পাইয়া সালাম একটু বইটা একটু ভালো করে একটু দেখে দেখো কথাটা, এজিনের নিমন্ত্রণ পাইয়া আইলো বুড়া মানুষ কবর ভাঙ্গিয়া, মুর্দা গেল কাফন লইয়া, রাইত পুহাইল বিকালে, আজরাইল বিষ খাইল, অচেতন হইয়া পরে রইল, সব ফেরেশতা বান্ধা রইল বরই গাছে রাখডালে। এই বরই গাছকে সেদরাতুল মুনতাহা বলা হয়, এই জায়গাটা গানের বুঝলেই বলা হয় গানটার সম্পূর্ণ মেরাজের বর্ণনা। এই এই মেরাজের বর্ণনাটা ভিতরে একটু চিন্তা করো, এই বাহু কথাটারে উল্টা করে দিলে দিনকে কইছে তোমার ভিতর থেকে জবাবটা বের হয়ে আসবে। আর এটা নিয়ে আলোচনা করতে গেলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, এটা এখানে সম্ভব না। একটু শুনটা দেখি ভাইয়ের জন্য একটা জোরে চিৎকার, শহরের মানুষকে মেক সাম নয়েজ, কিছু আওয়াজ তৈরি করো, গান শোনাইবো। তার আগে গুরু শিষ্যের খেলা যেটা হয়েছে এটা তো শেষ হয়েছে না, শিষ্য যে গুরু একটু বান্ধে এখন আগে আসেনি, শিষ্য শেষ পরিণতি কি কয় তার একটু সময় সুযোগ দেওয়া দরকার। নামটা কিতাবুজ জৈনার কিতাবুজ আইতেন চান কোয়েল লাইন, হ্যালো 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 হ্যালো, বিষয়টা হলো হ্যালো হ্যালো, আমার যে জায়গায় কথাটা ছিল যে 22 লহাব ওই পথে ভাই গিয়েছিল কোন কালে হায়দার আলী ধরা পড়লো শুনে এলাম পাতালি, দাদা এটার সাইড কাটতে দিস, হ্যালো হ্যালো সাইড কাটতে দিয়ে কইতেছে যেটা ঘরে বৈশা যদি বলা হইতো তাহলে জিনিসটা সুন্দর হইতো, মানে দীর্ঘ সময় আলোচনা কইরা এটা ভালো করে বোঝানো যাইত। হ্যালো, এখন যেহেতু এটা দাদা এটা খাইতে গেছে গা, এখন আর এই আলোচনাটা আনি কেমনে সামনে, এখন তো সময় কম, এখন তো আর এই আলোচনাটা আনতে পারি না।